আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সুন্দরী জুয়েলার্সের আংটির কালেকশন। তো এখানে অনেকগুলো আংটি দেখতে পাচ্ছেন, আর এইখানে দোকানে আসলে আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন। তো সবাইকে রিকোয়েস্ট করব দোকানে আসার জন্য। আমি অল্প কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি আজকে আংটি দেখাচ্ছি। সো ভাইয়া একটু যদি আমাকে বলে দিতেন কোনটার কত আনা আর প্রাইসটা কত। আচ্ছা, এগুলো সবগুলো কি 21 ক্যারেট না 22 ক্যারেট? আচ্ছা, এখানে কিন্তু 21-22 মিক্সড আছে। সো এটা হচ্ছে, এটা কত ক্যারেট? 21 ক্যারেট। এটা হচ্ছে 21 ক্যারেটের মধ্যে আছে। এটা কত আছে, কতটুকু? এটা আছে হলো গ্রামে আছে হলো আপনার 1 গ্রাম। আচ্ছা, এটা 1 গ্রাম আছে, মানে কত আনা? 1 গ্রাম হলো আপনার 8,100 টাকা প্রাইস। 8,100 টাকা। এটা কত আনা হবে ভাইয়া? এগুলো 1 গ্রাম তো 1 আনার বেশি নাকি? 1 আনা না, 1 আনা বেশি। 11.664 এটা হলো 8 রতি আর কি, 1 আনা 2 রতি। 1 আনা 2 রতি। আচ্ছা, তো এই আংটির কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর। নতুন কালেকশন কিন্তু ভাইয়ারা রেগুলারই উঠায়। সো এখানে কিন্তু আপনারা আসলে অনেক নতুন কালেকশন পেয়ে যাবেন। তো এই আংটিটাও অসম্ভব সুন্দর। ভাইয়া এইটা কতটুকু আছে আর এটা প্রাইসটা একটু বলবেন? কত গ্রাম আছে দেখি? এইটা 15,000 টাকা পড়বে। এটা কতটুকু আছে, কত আনা? 1.88 গ্রাম। 1.88 গ্রাম বা 11.664। এটা আসলে আপনার 2 আনা 4 রতি। আচ্ছা, আগেরটা আছে 2 আনা 4 রতি। এইটা আছে 2 আনা 4 রতি। এটা কতটুকু আছে ভাইয়া? এটা না, এটা এটা আছে 2.42 2.42 11.664। এটা আছে আপনার 3 আনা 2 রতি। এটা 3 আনা 2 রতি। এটার প্রাইস পড়বে 21,000 টাকা নাকি? এইরকমই 21,000 টাকা। এই আংটিটাও অনেক সুন্দর। এটা কিন্তু ছেলে মেয়ে বোথই পড়তে পারবেন। তো এটা কতটুকু আছে? এটা 21 ক্যারেটের মধ্যে আছে। 2.22 গ্রাম। 2.22। এটা ছিল আপনার এই 3 আনা 3 রতি। এটা আছে 3 আনা 3 রতির মধ্যে। এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে প্রায় 3 আনা 24,000 টাকা। 24,000 টাকা। এই আংটিটা কিন্তু খুবই সুন্দর, ফ্লাওয়ারের মধ্যে একটা আংটি। সো এইটাও 21 ক্যারেটের মধ্যে আছে। এটা কতটুকু আছে? এটা আসবে প্রায় আপনার 10,000 টাকা মতো। এইটা মাত্র 10,000 টাকা। এটা কত গ্রাম আছে? 1.20 গ্রাম, প্রায় 1.5 আনার মতো। এই যে এটাও হচ্ছে, এই সবগুলো কি 21 ক্যারেটের মধ্যে? এখানে যা যা দেখাচ্ছি সবগুলো হচ্ছে 21 ক্যারেটের মধ্যে। এটা আছে কত? 1.7 না, এটা 2.76 গ্রাম। 2.76 বা 3 আনার বেশি হবে। এটা আপনি 4 আনা থেকে 1 রতি কম। এটা 4 আনা থেকে 1 রতি কম। এটা প্রাইস কত আসবে ভাইয়া? এটা দাম 4 আনা 32। এটা 32,000 টাকা। এই আংটিগুলোর কালেকশন কিন্তু খুবই সুন্দর, এবং আংটিগুলো কতটা গ্লেজি আপনারা না আসলে বুঝতে পারবেন না। এটাও 21 ক্যারেটের মধ্যে আছে। এটা আছে 1.15 গ্রাম। এটা হচ্ছে 1.5 আনার মতো পড়বে, না 2 আনার মতো পড়বে, তাই না ভাইয়া? এটা প্রাইস কত আসবে? এটা 1.15 11.664। এটা আছে আপনি 1.5 আনা। হ্যাঁ, এটা 1.5 আনার মতো পড়বে। 12,000 টাকা, মাত্র 12,000 টাকা। খুবই কম প্রাইসে, কিন্তু প্রত্যেকটা আংটি কিন্তু অনেক কম প্রাইসে। এখন আসলে গোল্ডের দাম এত পরিমাণে বেশি যে যারা আসলে একদম কমের মধ্যে, হালকার মধ্যে চাচ্ছেন, তারা এইগুলা নিতে পারবেন। এটার প্রাইস কত আসবে? এটা কতটুকু আছে ভাইয়া? 1.24 বা 11.6। এটা 1 আনা 4 রতি। এটা আছে 1 আনা 4 রতি। এটা প্রাইস 13,000 টাকা, মাত্র 13,000 টাকা, মানে 15,000 টাকার নিচেও আসলে কম। এত কম প্রাইসে আসলে কিভাবে ভাইয়ারা দেয়? ভাইয়ারা কিন্তু মজুরি নিচ্ছে না। সো আপনারা যারা যারা মজুরি ছাড়া কিনতে চাচ্ছেন, এখন কিন্তু গোল্ডের প্রাইস অনেক বেশি। আমি গোল্ডের ভরিটা একদম শেষে বলে দিব আজকের প্রাইস কত। এটা কতটুকু আছে ভাইয়া? এটা আছে, এটা আছে 2.37 2.37 আনা। এটা আপনি 3 আনা 2 রতি পড়বে। আর এটা প্রাইস কত আসবে? 3 আনা 24 25 এটা মাত্র 25 বা 26000 টাকার মধ্যে আসবে। এটা 22 ক্যারেট। আচ্ছা, এটা 22 ক্যারেট ছিল। এই কালেকশনটা অনেক সুন্দর। এটা কতটুকু আছে? 1.50 গ্রাম। এইটা 12000 টাকা আসবে। সো মানে এত কম প্রাইসে এই আংটিগুলো আপনারা পেয়ে যাবেন। 21 ক্যারেটের এটা। এটা একটু ট্র্যাডিশনাল এটা। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু বিয়ে শাদিতে একদম এই আংটিগুলো না হলেই নয়, এই আংটিগুলো লাগেই বিয়ে শাদিতে, খুবই ট্র্যাডিশনাল এই আংটিগুলো। এটা হচ্ছে 21 ক্যারেটের মধ্যে আছে, 1.29 গ্রাম আছে। এটার প্রাইস কত আসবে? 1.29 গ্রাম। হ্যাঁ 11000 টাকা, মাত্র 11000 টাকা আসবে এটা। সো এই আংটিটাও এটা দেখিয়েছি আমি, এই আংটিটাও অনেক সুন্দর, এটাও দেখিয়েছি। এই আংটিগুলো কিন্তু বরাবরই খুবই সুন্দর, খুবই সুন্দর ভাইয়া। এটা আছে 1.50 গ্রাম, 21 ক্যারেটের। এটা কত আসবে? এইটাও 12500 টাকার মধ্যে পড়বে। খুবই সুন্দর। সো যার যে কালেকশনটা ভাল লাগে আপনারা দেখে এখান থেকে নিতে পারবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।